আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এবং একটি সাংসদ হিসাবে আমি বাজেট বক্তৃতায় যে জিনিসটা চাই সেটা হলো দ্রব্যমূল্য বেশি সরকার কমাতে চায়। কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার দেশে কর্মসংস্থান আরও দরকার, সরকার চায়। কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি, কি কি কত টাকা খরচ করবে? আমি ডিজিটাল বাংলাদেশ করতে চাই, এটা কি জিনিস? এটা করার জন্যে আমি কি কি পদক্ষেপ নিয়েছি? আমার সম্পদে সীমিত, এই রাজস্ব বাড়ানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি যেগুলো আপনারা অনুমোদন করেন? এই ধরনের তথ্য আমি বাজেট বক্তৃতায় চাই। আর এইগুলো হয়তো ভিতরে কোথাও আছে, কিন্তু আপনি অনেক পড়াশোনা না করলে টের পাবেন। স্যার, বাজেটটা কি গণমুখী হয়েছে? বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা আপনারাও এটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। তাই যে বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াত দিয়ে দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো। এখন তো যেটা যেটা এখনও তো বিশ্লেষণ করে তো বলার মতো কিছু নাই, এখন মাত্র আমরা শুনেছি বিষয়টা, পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা বলার মতো সক্ষমতা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে আমি যেটা মনে করি যে সারা পৃথিবীতেই তো বৈশ্বিক অবস্থার সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে যেটুকু সম্ভব হয়েছে ওভারকাম করা হচ্ছে, তবে যদি এটা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে সংশোধন করা তো খুব একটা কঠিন সাধ্য ব্যাপার।